মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক ধন্যবাদ। এখন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর 15 জন সেরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে সনদ 2 লক্ষ টাকার চেক প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ভাষা ও সাহিত্য বিষয়ে নির্বাচিত সেরা মেধাবী শিক্ষার্থীরা গ্রহণ করবেন। ষষ্ঠ থেকে অষ্টম, জান্নাতুল ইসলাম অষ্টম শ্রেণী, মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নবম দশম আতিফা রহমান, শ্রেণী দশম আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ দিনাজপুর। একাদশ ও দ্বাদশ পর্যায়ের নাবিলা রহমান এশা, শ্রেণী একাদশ বরিশাল সরকারি মহিলা কলেজ। গণিত কম্পিউটার বিষয়ে সেরা মেধাবী ষষ্ঠ থেকে অষ্টম, অর্কজিৎ সূত্রধর শ্রেণী অষ্টম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। নবম থেকে দশম মোহাম্মদ সামিন মুস্তাকিম, শ্রেণী নবম বরিশাল জেলা স্কুল। একাদশ থেকে দ্বাদশ নাবিদ হাসান, শ্রেণী একাদশ নটরডেম কলেজ ঢাকা। দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে সেরা মেধাবী ষষ্ঠ থেকে অষ্টম দেবজ্যোতি চক্রবর্তী ওম, শ্রেণী অষ্টম খুলনা জেলা স্কুল খুলনা। নবম থেকে দশম শেখ হাবিবুল দেশ, শ্রেণী দশম মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়। একাদশ থেকে দ্বাদশ মোহাম্মদ তাসিন ইমরুজ, শ্রেণী একাদশ রাজশাহী কলেজ। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে সেরা মেধাবী ষষ্ঠ থেকে অষ্টম ফাহাদ আহমেদ শাফি, শ্রেণী অষ্টম পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। নবম থেকে দশম শেখ নূরজাহান আক্তার, শ্রেণী দশম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ চাঁদপুর। একাদশ থেকে দ্বাদশ পিনাক মুগ্ধ দাস, শ্রেণী একাদশ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সেরা মেধাবী ষষ্ঠ থেকে অষ্টম মোহাম্মদ আহনাফ মাওলা, শ্রেণী অষ্টম নোয়াখালী জেলা স্কুল। নবম থেকে দশম মোহাম্মদ ফেরদাউস শিশির, শ্রেণী দশম পান্টি মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া। একাদশ থেকে দ্বাদশ অপরাজিতা সাহা, শ্রেণী একাদশ সিলেট সরকারি মহিলা কলেজ সিলেট। শেষ হলো বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ এবং পুরস্কার গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দের অভিনন্দন।
এখন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত 21 জন অনন্য মেধাবী শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 হিসেবে সম্মাননা সনদ ও 3 লক্ষ টাকার চেক প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসবেন জনাব তন্ময় মজুমদার, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব মেহেরিন আহমেদ রোজা, লোক প্রশাসন বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এখন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব জারিন তাসনিম রাইসা, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব সাদিয়া তাসনোভা মৌমি, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব ইসরাত জেবিন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব ফাহরিয়া সুলতানা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব মহিমা আক্তার, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব ইসমাম তাহমিদ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব শোভা ইসলাম, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব রাজীব দাস, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব নূর মোহাম্মদ খান সজীব, অ্যাকুয়াকালচার বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব মোহাম্মদ তৌফিক হাসান, বায়োটেকনোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব পার্থ প্রতিম ব্রহ্ম, পরিবেশ বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব মোহাম্মদ বোরহান কবির সোহান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব শামস নাফিসা আলী, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব সোহাগ চন্দ্র দাস, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এখন
অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব মোহাম্মদ রায়হান রাশেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব আল ফয়সাল বিন কাশেম কানুন, শিক্ষা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন জনাব ডাক্তার আবদুল্লাহ আল সোহান, কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আমাদের সর্বশেষ অ্যাওয়ার্ড গ্রহণকারী জনাব মিরাজি আশা ঐশী, শিল্পকলার ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক ধন্যবাদ।